নমস্কার বন্ধুরা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি এই অ্যারোর অপশন চলে আসে দিস পেজ ইস নট অ্যাভেলেবেল অ্যাট দ্য মোমেন্ট এই সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই প্রসেস দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনার এই সমস্যা চলে আসলে আপনাকে ডাইরেক্টলি আপনার যে মোবাইল সেটিংস থাকবে সেখানে আপনি চলে আসবেন আসার পর অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট যাই হোক আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশান থাকবে তা আপনি খুঁজে নেওয়ার পর আপনি এখানে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনি স্কোর করে নিচের দিকে আসলেই দেখতে পাবেন স্টোরস অপশন তো আপনি এই স্টোরস অপশনের মধ্যে টাচ করে নেবেন তো স্টোরস অপশনে আমি টাচ করে নেবো ঠিক আছে এখানে টাচ করে নেব করে নেওয়ার পর এখানে থাকবে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা তো আমি ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা করে নেব ক্লিয়ার ডাটার মধ্যে টাচ করার পর ডিলিট অপশান টাচ করে নেব এরপর ফোর্স স্টপে টাচ করে নেব এরপর ওকে করে নেব তো এরপর আমি লগ ইন করবো আবার ঠিক আছে অপশ পারমিশন দিয়ে নেওয়ার পর আমি দেখব যে সমস্যার সমাধান হয়েছে কিনা সমস্যার সমাধান না হলে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আসার পর আপনার যে স্টোর থাকবে স্টোরে আপনাকে গিয়ে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে একবার আপডেট করে নিতে হবে তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেব তো এরপর আপডেট করে নেওয়ার পর আমি ওপেন করার চেষ্টা করব এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তো আমি পরবর্তী যে স্টেপ থাকবে তা আমি আপনাদেরকে দেখাবো তো আমি ওপেন করে নেবো ঠিক আছে তো ওপেন করে নেওয়ার পর আমি এখানে দেখবো যে সমস্যার সমাধান হয়েছে কি না তো এখানে দেখতে পাচ্ছি যে আমার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে ঠিক আছে তো আমার মতে যে আপনার যে সমস্যা যদি চলে আসে তাহলে কিন্তু আপনি যে সেটিংস থাকবে সেই সেটিংসে গিয়ে এইভাবে ক্লিয়ার ক্যাচ ক্লিয়ারটা করে নেবেন তো এরপরে যদি সমস্যার সমাধান না হয় তো আপনি একবার আপডেট করে নেবেন তো আশা করছি আপডেট করে নিলেই যে আপনার সমস্যা এই সমস্যা কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে তো আজকে এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে অল অন করে রাখবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন